अरे पैसे नहीं करते सोचके तू ओए मां अब हमर दाम दाम नहीं आने के अरे बाबा आइबो कोई से जहु नहीं आइबो गाड़ी नहीं आइबो ने आए ना के इतु जोर जो दौर ओ जाके अब हमर गाड़ी को गाड़ी को हे गाड़ी लेई जे गाड़ी अल्लाह কত বড় দামটা কে এ হ্যাঁ হুন এই দামটাক দিয়া আন মানুষের মাড়ি ভালে ভালে কিছু পয়সা ইনকাম করি নইলে তুই যে তালে ওই দুই দিন বড় বড় এই গাড়ি ওই গাড়ি বড় বড় গাড়ি ছোট গাড়ি কথাছিস না আমি কত রে দাম গা দেখো এই ভাবে কথা কইবে না আমার একটা মাত্র পোলা ও যা চাইব তাই দিবে হ্যাঁ একটা মাত্র পোলা আচ্ছা ঠিক আছে কত না কই আমি তো তোর ভাই করি গো গাড়ি সালাই সালাই যে কইলাম না বাড়ি গাড়ি মানুষের আচ্ছা ঠিক আছে এর তানে কাড়ুন নি অনেক সুন্দর সুন্দর তো বই ইদার দিন দেখি রে হে দূর দিয়ে গেল আব্বা তুমি যাই আমি বাড়ি যাই তুমি খাবে আমার পোলা যাতে খুশি আমি তাতেই খুশি আমি একটা বুদ্ধি পাইছি শোন ড্রামটা কিন্তু সবে মাটি তুলে তাই না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর
আমার ডাম ট্রাক। ও আচ্ছা দিয়ান ভাই, একটা আপেল দিবে। আপেল? আপেল খাবিল তো আমার না, ওগোর কাছে কগা গাড়ি আমার। খাবি? তুই তো আমগো ছোট বোনের মতো লাগো, হোস্টেল একটা দি। হ্যাঁ হ্যাঁ, তাই না? আমি ফল তাই না দিতেছি, আমার টাকা দিবি না? ওই টাকা তো লাগবে না, একটা আপেল আর দিয়া দে আমার বাগানটা। ঠিক আছে, যা যা হ্যান খুশি হয়েছ। কদিন পরে ভালো তুলুম, চল চল। অনেক সুন্দর রে, আমার খুব পছন্দ হয়েছে। ওই দিহান, তোর এই ড্রামটাকের হেল্পার লাগে না? লাগে। তোর আমার হেল্পার হিসাবে নে, আমি সারাদিন তোর কাছে বিছে বিছে থাকবো। আব্বার কাছে দোকানের নাম কম নাম কি করে পরে আমরা জানো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার গাড়ি বাবা তুমি আর আয় না গো। দেখছিস না, শিক্ষা দিচ্ছি না।
জন্মে শিখতে চুরি করব না বাবু ও বাবা ও মা ও মা গো ও দাদা রে ও দাদা আমারে কে আই ও বাবা অবস্থাটা ও বাবা কি বলি ও বাবা দাদা রে আরে কি ও বাবা ও মা তো নাচি করি তোর ওই যে নাকের মধ্যে একটা গুছি দেয়িস না তুই তোর কাপড় লাগি নিয়ে একটা গুছি দে মরে যাই গা তুই এনে গুছি দিস না ভাই ঠিক আছে ঠিক আছে আবার গাড়ির কথা জিজ্ঞাসা কান্দর বেড়া আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমরা একটি নতুন গল্প করলাম। গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি আমাদের পাশে থাকবে। এই যে আর একটা কথা, এই ড্রাম ট্রাকটা বলতো এটার দাম কত? যদি জেনে থাকো তাহলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিও। ওকে, আর আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। ও হ্যাঁ, পরের গল্পটি তো আরও মজার, আরও ভালো গল্প যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাদের পাশে দেখতে হবে। বাই বাই। আর বেল আইকনে ক্লিক করে দিতে হবে।